नमस्कार बंधुरा, मितास फूड जोने आपनादेर सबाइके स्वागत जानिये शुरु करछि आमार आजकेर रेसिपी। आज आमी तैरी करे देखाबो भीषणी मजार एकटा पिठार रेसिपी। एई पिठाटा देखते जेमनई आकर्षणीय आर खेतेओ तेमनई सुस्वादु। আর এই পিঠাগুলো বানিয়ে নিতে মাত্র 3-4টি উপকরণের প্রয়োজন হয়। বাড়িতে নিত্যদিনে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজকের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। এর জন্য প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন এই দুধটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব ওই একই মেজারিং কাপে 1 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি সামান্য বা স্বাদমতো নুন। এবার দুধের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, তা না হলে কিন্তু এটা নিচ থেকে লেগে যেতে পারে। দেখুন এইভাবে করে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মেশাতে মেশাতে এটা প্যান থেকে ছেড়ে আসছে আর একটা ডো আকারে পরিণত হচ্ছে। এই অবস্থায় এটা আমাদের নামিয়ে নিতে হবে। তার আগে একটা থালায় আমি তেল নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে থালায় মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা লেগে যাবে না। এখন এই ময়দা ডোটা এই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ডোটা নামিয়ে এটা গরম অবস্থাতেই মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঠিকঠাকভাবে মুথে নেওয়া যাবে না, তার জন্য একটু গরম সহ্য করে আস্তে আস্তে এটা আমাদের মাখতে হবে। আর যদি এটা হাত দিয়ে মাখতে খুব অসুবিধা হয়, তাহলে এইভাবে একটা গ্লাসের পিছন দিকটা দিয়ে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে সফট একটা ডো রেডি করে নিয়েছি। এখন এর থেকে কয়েকটি লেচি তৈরি করব। লেচিগুলো তৈরি করে এটা 10 মিনিট ঢেকে রেখে দেব। অন্যদিকে চিনি শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ জল। আর দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা এলাচ একটা ফ্লেভারের জন্য। এবার চিনিটা ভালো করে মিশিয়ে গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে এই পিঠাগুলোর ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবার চিনির শিরাটা কিছুক্ষণের জন্য ভালো করে জাল করে নেব। হাই ফ্লেমে শিরাটা 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি গাঢ় শিরা হবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ঠিকঠাক অ্যাবজর্ব করবে না, তাই একটু পাতলা শিরা আমাদের রাখতে হবে। আমাদের চিনির শিরাটা কিন্তু একদম রেডি। এবার পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা পাত্রে অল্প পরিমাণ জল আর অল্প পরিমাণ শুকনো ময়দা। এখন একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে, কোথাও উঁচু বা কোথাও নিচু এরকম যাতে না হয়। চারদিক সমান করে প্রথমে বেলে নিচ্ছি। এবার একটা গোল আকারের রুটি পাওয়ার জন্য এরকম একটা বাটি এর উপর বসিয়ে দিয়ে চারদিকটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো আবার পরের বার আমাদের পিঠা তৈরি করার সময় কাজে লাগবে। এবার এই গোল রুটিটার উপর একটু জল লাগিয়ে দিচ্ছি, এতে করে এটা আঠার কাজ করবে। এবার এই রুটিটা এভাবে ফোল্ড করে করে কুচির মতো ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন এই ভাঁজ দেওয়াটা আমি কিভাবে করছি সেটা আপনারা ভিডিওতে দেখে ঠিকঠাকভাবে বুঝে নিতে পারবেন।
প্রত্যেকটা ভাঁজ সমান করে দিতে হবে। দেখুন ঠিক এরকম করে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটা একটু টেনে লম্বা করে তারপর এই দুটো মুখের শেষে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে লেগে যায়। দেখুন এইভাবে দুটো মুখের শেষে জয়েন করে দিচ্ছি। এইভাবে ভালো করে একটু চেপে দুটো মুখ জয়েন করে দিয়েছি। এবার এর মধ্যে হার্ট শেপ আনার জন্য একটা আঙুল দিয়ে এইভাবে একটু চেপে নিচের দিকে করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কত সুন্দর একটা শেপ চলে আসলো। একটা হৃদয় হরণ পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে সবকটা পিঠা আমি তৈরি করে নেব। দেখুন সবকটা পিঠা আমি একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। পিঠেগুলো যাতে ডুবো তেলে ভাজা যায় সেই পরিমাণে তেল দিতে হবে। এবার তেলটা গরম হলে এর মধ্যে একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তবে পিঠেগুলো খুব উত্তপ্ত তেলে ছাড়বেন না, তাহলে এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কালার চলে আসবে। সমস্ত পিঠেগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে পিঠেগুলো লালচে খয়েরি করে ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু পিঠেগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব দিকটা সমানভাবে কালার আসবে। দেখুন প্রায় 5 মিনিট সময় নিয়ে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর ঠিক এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এবার পিঠেগুলো আমরা তেল থেকে ছেঁকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। পিঠেগুলো ভেজে নেবার পর এগুলো আমরা ওই আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। তার জন্য শিরাটা আবারও একটু গ্যাসের উপর বসিয়ে হালকা গরম করে নিচ্ছি। যেহেতু শিরাটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য আর একটু গরম করে নিচ্ছি। শিরাটা গরম হয়ে গেছে, এবার এই অবস্থায় গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এর মধ্যে একে একে এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে একটু শিরার সাথে উল্টে পাল্টে দিতে হবে আর শিরাটা কিন্তু অবশ্যই একটু গরম করে নেবেন যাতে শিরাটা পিঠেগুলোর ভেতরে ঠিকঠাকভাবে ঢুকতে পারে। আমি এইভাবে এটা ঢাকা চাপা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। তবে আপনারা যদি একটু মুচমুচে পিঠা খেতে পছন্দ করেন তাহলে এটা 10 মিনিট রেখে দিলেই হবে। তো ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর দেখুন এই পিঠেগুলো আগের থেকে সাইজে অনেকটা বড় হয়ে গেছে আর শিরাটাও কিন্তু অনেকটাই কমে গিয়ে এর ভেতরে শুষে নিয়েছে। এখন পিঠাগুলো সার্ভ করার পালা। দেখুন বন্ধুরা পিঠেগুলো সার্ভ করে নিয়েছি আর বাকি শিরাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। দেখুন এই হৃদয় হরণ পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু এগুলো ভীষণই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার চলুন একটা পিঠে কেটে দেখার পালা যে ভেতরটা কেমন শিরাটা অ্যাবজর্ব করেছে। দেখুন পিঠেগুলোর ভেতর পর্যন্ত কিন্তু রসটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো বন্ধুরা আর দেরি কিসের, আমার আজকের রেসিপিটি বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো এরকম দারুণ কোনো রেসিপির আপডেট নিয়ে। ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।